দিনতে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে যাওয়ার পর তে সারাক্ষণ জেকেকে খুঁজতে থাকে, কিন্তু জেকের আসার কোনো নাম নেই। এর জন্য তে অনেক মন খারাপ লাগে। হঠাৎ করে জেকে চলে আসে। তে ভালো করে খেয়াল করে দেখে জেকের হাতে ব্যান্ডেজ করা। ওর হাতে ব্যান্ডেজ করা দেখে তে খুব অবাক হয়ে যায়। ও অবাক হয়ে জিজ্ঞাসা করে, জেকে তোমার হাত কিভাবে ভাঙলো আর তোমার হাতে ব্যান্ডেজ কি করে? কি হয়েছে হাতে বলো আমাকে, কি হয়েছে জেকে? তুমি কিছু বলছো না কেন? আমার কিন্তু এখন প্রচন্ড ভয় করতেছে। কে তোমার এই অবস্থা করলো? হঠাৎ করে এই সুস্থ সবল মানুষের হাতটা কে ভেঙে দিল? আমি কিছু বুঝতে পারছি না, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তোমার হাতটা এভাবে কে ভেঙে দিল? আরে তে রিল্যাক্স, কাম ডাউন, এরকম কিছু হয়ে যায় নাই। তুমি এভাবে কেন রিয়েক্ট করতেছো? আমি ঠিক আছি। জানি না কাল হঠাৎ করে কতজন লোক আমার সামনে আসলো, তারপর ইচ্ছা মতো পেটায় থাকলো। বুঝলাম না আমার হাতের সাথে ওদের কিসের শত্রুতা, আর আমি তো কার সাথে তেমন কিছু করিও নি যে আমাকে মারবে। বুঝলাম না কিছু, হঠাৎ করে যে কি হয়ে গেল। তুমি এত অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছ কেন তে? আমি ঠিক আছি, এভাবে আমাকে নিয়ে পড়তে হবে না। তে জেকেকে এত প্রশ্ন জিজ্ঞাসা করলেও মনে মনে তে ঠিকই বুঝতে পেরেছে এটা আসলে জিয়ন জাংকুকের কাজ। কারণ গতকালকে তেকে মেসেজ করে জিয়ন জাংকুক জানিয়েছিল ওর সাথে কথা বলার জন্য জেকেকে শাস্তি দিবে। হয়তো এ কারণেই হাতটা ভেঙে দিয়েছে, কারণ জেকে যে তে হাত ধরেছিল। কি ব্যাপার তে, তুমি তো চুপচাপ কেন হয়ে গেলে? কথা বলছো না কেন? আর তুমি তো কি ভাবতেছো বলো তো আমাকে একটু, তোমার কথা শুনতে ইচ্ছা করছে। জেকে জেকে আমি একটা কথা বলতে চাই তোমাকে। আমি জানি তোমাকে কে মেরেছে আর কে তোমাকে মারার চেষ্টা করেছে। আমি এটা সম্পূর্ণ জানি, এটা কার কার সাজি, কে তোমার সাথে এতটা শত্রুতা করেছে। আচ্ছা তোমাকে আমি এ ব্যাপারে পরে বলবো, এখন আমি ক্লাস করতে চাই। আচ্ছা ঠিক আছে, বাই তে, হ্যাভ এ সুইট ডে। ক্লাসরুমে জিমিন বসে তেয়ের জন্য অপেক্ষা করছে। তে আসার পর জিমিন জিজ্ঞাসা করে, কিরে তে তোর চোখ মুখ এমন কেন? চোখ মুখ কেমন ফোলা ফোলা? তুই কি কান্না করছিস নাকি? মুড অফ তোর, আমি বুঝতে পারতেছি না তোর এই অবস্থা কেন, আমাকে বল, আমার কিন্তু তোর জন্য খুব টেনশন হচ্ছে। জিমিন তোকে আমি আজকে অনেক কিছু বলতে চাই, আমার তোকে অনেক কিছু বলার আছে। তারপর তে সিলভার সিটি আসার পর থেকে ওর সাথে যা কিছু ঘটেছে সব কিছু খুলে বলল। কিভাবে জেকের সাথে ওর পরিচয় হয়েছে, কিভাবে জিয়ন জাংকুক ওকে মেসেজ করতো, কিভাবে ওর লাইফটা হেল্প করে দিয়েছে সব কিছু। ও এটাও জিমিনকে বলে জেকের আজকে হাত ভাঙার কারণ শুধুমাত্র তে। আজকে তের কারণে জিয়ন জাংকুক জেকের হাত ভেঙে দিয়েছে। তের আশেপাশে থাকার কারণে, তের হাত ধরে তেকে ওঠানোর কারণে আজকে জেকের হাত ভেঙে দিয়েছে জিয়ন জাংকুক। ওর লাইফটা পুরো হেল্প করে দিয়েছে। সারাক্ষণ ওকে নজরবন্দি রাখে জিয়ন জাংকুক। সব কিছুতেই এখন তে বিরক্ত লাগে, ওর পুরো জীবনটাই যেন ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। জিমিন আমি আর এই ভয় থাকতে পারছি না, ভয় মানুষকে কুড়ি কুড়ি শেষ করে ফেলে। এভাবে ভয় নিয়ে কি বাঁচা যায়? আমি কিভাবে বাঁচবো বলতো? আমি না ভালো করে পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছি, না ভালো করে খেতে পারতেছি, কোনো কাজই করতে পারতেছি না। এখন আমি কার সাথে চলাচল করবো, কার সাথে কথা বলবো, সব কিছুই কি জিয়ন জাংকুকের মতো হবে? আর কিছু ভালো লাগছে না। জিমিন তে সব কথা মনোযোগ দিয়ে শুনলো। ও বুঝতে পারলো তের পিছনে আসলে জিয়ন জাংকুক পড়েছে। জিয়ন জাংকুকের নাম শুনে জিমিনের মাথা পুরো গরম হয়ে গিয়েছে। এমনিতেও ও জিয়ন জাংকুক একদম সহ্য করতে পারে না, আর এখন নিজের বেস্ট ফ্রেন্ডের জীবন জিয়ন জাংকুকের সাথে জড়িয়ে গিয়েছে। ও বুঝতে পারছে না কিভাবে জিয়ন জাংকুকের থেকে তেকে বাঁচাবে। ওর পুরো জীবনটা ধ্বংস করে দিতে জিয়ন জাংকুক এক মিনিটও সময় লাগবে না। আচ্ছা তে, তুই যে বললি জেকে নামের একজন তোকে হেল্প করে, এই জেকেটাকে আমাকে একটু দেখাবি? আমার একটা জিনিস খুব সন্দেহ হচ্ছে, যদি এই সন্দেহটাই সত্যি হয় তাহলে তো। আচ্ছা তুই আমাকে জেকেকে দেখাতে পারবি? ও কি আসে এই ভার্সিটিতে? হ্যাঁ জেকে ভার্সিটিতে আসে তো, ও তো প্রতিদিন ভার্সিটিতে আসে আর আমার সাথে দেখাও হয়। ও জানিস একটা কাজ করে, ও একদিনও ভার্সিটিতে ক্লাস করে না, কিন্তু প্রত্যেকটা দিনও ভার্সিটিতে আসে। আমি বুঝি না, একটা মানুষ ভার্সিটিতে আসে কিন্তু কোনো ক্লাস করে না, এর কোনো কারণ আছে? আমাকে কি বলছিস জানিস, ও নাকি সব পারে। আমি তো এটাই বুঝি না, একটা মানুষ যদি সব কিছু পেরেই থাকে তাহলে তার কেন ভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে? তুই বুঝলে আমাকে একটু বুঝিস তো, কী একটা অবস্থা। প্রবলেম নাই, তুই কোনো টেনশন করিস না, ও আজকেও ভার্সিটিতে এসেছে, আমরা ক্লাস শেষে বের হলেই দেখব ওকে। ক্লাস শেষে জিমিনার তে ক্লাসরুম থেকে বের হয়। তেকে আসতে দেখে জাংকুকও সেখানে চলে আসে, কিন্তু আসার পরেই ও জিমিনকে দেখে অবাক হয়ে যায়।
ওর চোখগুলো বড় বড় হয়ে যায়। ও ভাবতে লাগে জিমিন এখানে কেন এসেছে। চাংকুককে দেখে জিমিনের তো রাগে হাত পা কাঁপছে। এত বেশি রেগে গিয়েছে যে ওর চোখ মুখ একদম লাল হয়ে গিয়েছে। চাংকুক বাকেট হ্যাট মাস্ক লেন্স পরে আসার পরেও জিমিনের চাংকুককে চিনতে 1 মিনিটও দেরি হয়নি। খুব ভালোভাবেই ও চিনতে পেরেছে। এই যে জিমিন, শোন, এটা হচ্ছে আমাদের জেকে, যার কথা তোকে এতক্ষণ বলতেছিলাম। আমাকে অনেক হেল্প করছে, বার্সিটিতে আসার পর থেকে আমাকে অনেকটা হেল্প করছে ও। আর এই যে, এটা হচ্ছে আমার কিউটি বান্ধবী, আমার কলিজা, আমার সব কিছু। এর কথা আমি বলছিলাম আপনাকে যে আমার একটা বান্ধবী হয়েছে যে আমাকে অনেক বেশি হেল্প করে। হাই, হ্যালো জিমিন। হ্যালো মিস্টার জেকে, আপনাকে দেখে অনেক বেশি ভালো লাগলো, মনটা একেবারে ফুরফুরে হয়ে গিয়েছে। আচ্ছা জেকে, তুমি তাহলে থাকো, আমরা এখন আসি, পরে কথা হবে, বাই। বাসায় গিয়ে জিমিন সব কিছু ভাঙচুর করছে। আজকে জিমিনের মেজাজটা একদম পুরো গরম হয়ে গিয়েছে। আসলে এতদিন জিমিন হোস্টেল থাকতো, আজকেই ও নিজে বাসায় এসেছে। এখন তোমাদের একটা টুইস্ট বলে দেই, জিমিন হচ্ছে চাংকুকের বোন। এতদিন চাংকুকের থেকেও দূরে ছিল হোস্টেলে, আজকে চাকুকে এসব কাহিনী দেখার পর ও নিজের বাসায় চলে এসেছে। আর এসে সব কিছু ভাঙচুর করা শুরু করেছে। এই চাকুকে বাচ্চা, তোর এত সাহস হয় কি করে? তুই আমার বান্ধবীর পিছনে পড়ছিস, ভালোই তো কত কাহিনী বের করেছিস। জিয়ন চাকুক, আবার জেকে, কত কাহিনী, এত বুদ্ধি তোর মাথায় কি করে আসে? আর তুই আর কাউকে পেলি না আমার বান্ধবীর পিছনে? তুই জানিস মেয়েটা কত ভালো, কত সুন্দর, ফুলের মতো মেয়ে, আর অথচ তুই ওর পিছনে পড়েছিস ওর লাইফটাকে হেল্প করে দেওয়ার জন্য। আমার লাইফটা তো গিয়েছে, আমি এখন আমার বান্ধবীর আশেপাশেও তোকে দেখতে পারবো না। তোকে যদি আর কোনো দিন এর আশেপাশে দেখি না, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর তুই কি ভেবেছিস আমি যে লুকিয়ে রাখবো? অবশ্যই না, আমি তা তোকে জানিয়ে দিব যে আসলে তুই জেকে আর তুই জিয়ন চাকুক। আর তুই যে এতক্ষণ এত নাটক করেছিস ওর লাইফটা এলোমেলো করে দেওয়ার জন্য, আমি সব কিছুই তোকে জানিয়ে দিব। সুতরাং আমার থেকে সাবধান, তুই জানিস না এই জিমিন কে কে পারে। শোন জিমিন, তুই আমার বোন হোস, তোর জন্য যেমন আমার দুর্বলতা কাজ করে, ঠিক তেমনি তোর জন্য আমার অনেক বেশি দুর্বলতা কাজ করে। আমি তোকে ভালোবাসি, আর তুই শুধুমাত্র আমার, তুই চাইলে তোকে আমার থেকে আলাদা করতে পারবি না, এটা কখনোই পসিবল না। কারণ তুই শুধুমাত্র এই জেকে, এই জীবন চাকুকে, যেই রূপেই হোক না কেন, তুই সবসময় আমারই থাকবে। একটা কথা মাথায় ঢুকিয়ে নে, এই জীবন চাকুক সাধারণ কোনো মাফিয়া না। তুই কি ভেবেছিস আমার সাথে পাঙ্গা নিয়ে তুই পেরে যাবি? তুই তো সাধারণ একটা মেয়ে, যে করেই হোক ছলে বলে কৌশলে একে আমি নিজে করে ছাড়ব। তুই শুধুমাত্র আমার, আমার শুধুমাত্র তোকেই চাই, তুই কিচ্ছু করতে পারবি না। আমার আর তোর মাঝে যেন আমি তোকে না দেখি, নয়তো একদম খারাপ হয়ে যাবে। এই জিয়ন চাকুকের খারাপ রূপটাও তোকে দেখা লাগবে, যেটা আমি চাচ্ছি না তোকে দেখাতে। তুই যদি নিজে থেকে দেখতে চাস তাহলে তো না করবো না। আমি যেমন তোর ভালো ভাই, ঠিক তেমনি একটা মাফিয়াও। ও রিয়েলি, তুই পারবি? আচ্ছা আমিও দেখি তুই কি করে আমার বান্ধবীকে তোর করে নিস। আমি তোকে চ্যালেঞ্জ করলাম, তুই পারলে জিতে দেখাস। ওকে ডান, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আজকে থেকে তোর সাথে আমার গেম স্টার্ট হলো, আমি দেখতে চাই কে জিতে। তে বসে বসে জেকের কথা ভাবছে। জেকের জন্য ওর প্রচণ্ড খারাপ লাগছে, কারণ ওর জন্য এই জেকের হাতটা ভেঙে গিয়েছে। তখনই তে, তুই আমার সাথে একটু দেখা করতে পারবি? আমার ইমার্জেন্সি কথা আছে তোর সাথে, প্লিজ একটু বাসার বাইরে আয়, অনেক ইম্পর্টেন্ট কথা, তাড়াতাড়ি আয় প্লিজ, আমি অপেক্ষা করতে পারতেছি না, খুবই দরকার। আমি এই তোর বাসার বাইরে দাঁড়িয়ে আছি, প্লিজ একটু তাড়াতাড়ি আয়, আমার খুবই টেনশন হচ্ছে তোর জন্য, প্লিজ দেরি করিস না, তে তাড়াতাড়ি নাম। কি হয়েছে তোর, এভাবে কেন কথা বলতেছিস? আর বাবা আমি তো পালিয়ে যাচ্ছি না, জাস্ট চেঞ্জটা করে চলে আসবো, তুই আর টেনশন করিস না, রিল্যাক্সে দাঁড়া, আমি এইমাত্র চলে আসতেছি, জাস্ট 5 মিনিট ওয়েট।